रुक जाना नहीं तो कभी हार के, कांटों पे चल के मिलेंगे साए बहार पे। ओ राही ओ राही ओ राही। হ্যাঁ বন্ধুরা, এই কাটার জগৎ সবসময় থাকবে না, তোমরা চিন্তা করো না, সফলতা তোমাদের আসবে, সুন্দর জগৎ তোমরা দেখতে পাবে। তো চলো শুরু করি আজকে ভজার ঝুলি। আমি ভজা চলে এসেছি ভজার ঝুলি নিয়ে তোমাদের কাছে। দেখো আজকে কী কী নিয়ে এসেছি ভজার ঝুলিতে তোমাদের জন্য, লেটস গো। এই যে বন্ধুরা, প্রথম কোশ্চেন তোমাদের সামনে এসে উপস্থিত, কি লেখা আছে? সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশান এ চাঁদিপুর, অপশান বি হায়দ্রাবাদ, না অপশান সি তারাপুর, না অপশান ডি শ্রীহরিকোটা। কি মনে হচ্ছে? অপশান ডি শ্রীহরিকোটা। হ্যাঁ, যারা অপশান ডি শ্রীহরিকোটা করেছো তারা একদম একদমই ভজার চোখে ঠিক অ্যান্সার করেছো। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এই যে তোমাদের সামনে কোশ্চেন নাম্বার টু, কি বলছে কোশ্চেন নাম্বার টু? নর্মদা নদী নিম্নলিখিত কোন ভূমিরূপের মধ্যে দিয়ে প্রবাহিত হয়? বন্ধুরা কি মনে হচ্ছে? অপশান এ মিয়েন্ডার, অপশান বি চ্যুতি, অপশান সি লেগুন, না অপশান ডি গিরিখাত। হ্যাঁ, যারা অপশান ডি গিরিখাত করেছো তারা একদম ঠিক অ্যান্সার করেছো। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হ্যাঁ দেখো, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার থ্রি তোমাদের সামনে হাজির হয়েছে। কি বলছে কোশ্চেন নাম্বার থ্রি? বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন বন্ধুরা? অপশান এ গিয়াসুদ্দিন মাহমুদ শাহ, অপশান বি নসরত শাহ, না অপশান সি হুসেন শাহ, না অপশান ডি ইলিয়াস শাহ। কি মনে হচ্ছে? যারা হুসেন শাহ করেছ তারা ভজার চোখে একদম একদম ভুল অ্যান্সার করেছ। অপশান এ গিয়াসুদ্দিন মাহমুদ শাহ হলো বাংলার শেষ স্বাধীন সুলতান। ঠিক আছে, কি করে মনে রাখবে বাংলার শেষ স্বাধীন সুলতানকে? ইনি ছিলেন বাংলার শেষ স্বাধীন সুলতান, মানে শেষের পর আর গিয়ার তো কিছু রইল না সুলতানে, তাই সব কুছ গিয়া রে মেরা, সব কুছ গিয়া। গিয়াসুদ্দিন মাহমুদ শাহ বাংলার শেষ স্বাধীন সুলতান। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হ্যাঁ দেখো, কোশ্চেন নাম্বার চার তোমাদের সামনে এসে হাজির হয়েছে বন্ধুরা। কি বলছে? কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রকে ভারতের রুড় বলা হয়? এই কোশ্চেনটি তোমাদের সকলের জানা কোশ্চেন, তাই তো? খুব ইজি কোশ্চেন। কি মনে হচ্ছে? অপশান এ রাউরকেল্লা, না অপশান বি ভিলাই, না অপশান সি জামশেদপুর, না অপশান ডি দুর্গাপুর। অপশান ডি দুর্গাপুর যারা করেছো তারা একদমই ঠিক অ্যান্সার করেছো বন্ধুরা, এটি জানি তোমরা সকলেই ঠিক করবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এই যে কোশ্চেন নাম্বার ফাইভ, কোশ্চেন নাম্বার ফাইভ কি বলছে? বৈদ্যুতিক বাতির ফিলামেন্টটি কিসের তৈরি? কিসের তৈরি বন্ধুরা? ফিলামেন্ট, বৈদ্যুতিক বাতির যে ফিলামেন্টটি থাকে কিসের তৈরি? গ্রাফাইট? না না, গ্রাফাইট নয়। তামা? না, তামাও নয়। অপশান ডি টাংস্টেন যারা করেছো তারা একদম একদমই ঠিক অ্যান্সার করেছো। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এই যে কোশ্চেন নাম্বার ছয় তোমাদের সামনে এসে হাজির হয়েছে। কি বলছে কোশ্চেন নাম্বার ছয়? শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় কখন? সর্বোচ্চ হয় শীতকালে, বর্ষাকালে, শরৎকালে, না গ্রীষ্মকালে? যারা শীতকাল করছো তারা একদমই কি করেছো? ভুল অ্যান্সার করেছো। শীতকাল হবে না, কোন কাল হবে? এই কোশ্চেনটি তোমাদের জন্য ছাড়া রইল, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার সেভেন, ডানকান প্রণালীর নিম্নলিখিত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? অপশান এ দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান, অপশান বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অপশান সি আন্দামান নিকোবর, আর অপশান ডি ওপরের কোনোটিই নয়। কি মনে হচ্ছে কোনটি হতে পারে ডানকান প্রণালী? হ্যাঁ, যারা দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান করেছো অপশান এ তারা একদম একদম একদমই ঠিক অ্যান্সার করেছো, তাদের জন্য একটি বড় হাত তালি। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো কি বলছে, ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন কে? অপশান এ বিজয় মার্চেন্ট, অপশান বি সি কে নাইডু, অপশান সি লালা অমরনাথ,
অ্যাবসেন্টি ওপরের কোনো ডি নাই, কি মনে হচ্ছে? বিজয় মারছেন না? সি কে নাইডু টেস্ট ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন, কোনোদিন ভুলবে না বন্ধুরা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? কোশ্চেন নাম্বার 9 তোমাদের কাছে জিজ্ঞেস করছে, টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? অপশন এ বেলুড়, অপশন সি সিঙ্গেরি, অপশন বি সিঙ্গেরি, অপশন সি শ্রীরঙ্গপত্তনম, অপশন ডি মহীশূর। কি মনে হচ্ছে টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল বন্ধুরা? অপশন ডি মহীশূর। হ্যাঁ, মহীশূর যারা করেছো তারা একদম একদম ভুল অ্যান্সার করেছো, যারা অপশন সি শ্রীরঙ্গপত্তনম করেছো তারা একদম ঠিক অ্যান্সার করেছো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এই যে কোশ্চেন নাম্বার 10 তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা কে? কে স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা বন্ধুরা? অপশন এ সুভাষচন্দ্র বসু ও গান্ধীজি, অপশন বি অরবিন্দ ঘোষ ও মতিলাল নেহরু, অপশন সি লালা লাজপত রায়, অপশন ডি মতিলাল নেহরু চিত্তরঞ্জন দাস। যারা অরবিন্দ ঘোষ ও মতিলাল নেহরু করেছো তারা কি করেছো তোমরা নিজেরাই ভাবো, ঠিক করেছো না ভুল করেছো? তারা একদম ভুল করেছো, অপশন ডি মতিলাল নেহরু ও চিত্তরঞ্জন দাস হলো স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাও। এই যে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, আর্যভট্ট কোন যুগের লোক ছিলেন? আর্যভট্ট বন্ধুরা, এত বড় মানুষ আর্যভট্ট, তিনি কোন যুগের লোক ছিলেন বলো? অপশন এ সেন যুগ, অপশন বি মৌর্য যুগ, অপশন সি গুপ্ত যুগ, না অপশন ডি মুঘল যুগ। কি মনে হচ্ছে মৌর্য যুগ? না না বন্ধুরা, মৌর্য যুগ নয়, অপশন সি গুপ্ত যুগ। গুপ্ত যুগের লোক ছিলেন আর্যভট্ট, যারা অপশন সি গুপ্ত যুগ করেছ তারা একদমই ঠিক অ্যান্সার করেছ, তাদের জন্য একটি বড় হাত তালি। কোশ্চেন নাম্বার 12 কি বলছে? ক্যাপ্টেন হকিন্স কার দরবারে এসেছিলেন? কার দরবারে এসেছিলেন ক্যাপ্টেন হকিন্স? অপশন এ জাহাঙ্গীর, না অপশন বি হুমায়ুন, না অপশন সি ঔরঙ্গজেব, না অপশন ডি আকবর। কি মনে হচ্ছে যারা অপশন এ করেছো জাহাঙ্গীর তারা একদম ঠিক অ্যান্সার করেছো বন্ধুরা, খুব ভালো খুব ভালো যারা অপশন এ করেছো। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এই যে কোশ্চেন নাম্বার 13 তোমাদের সামনে এসে হাজির হয়েছে, খুব মুশকিল কিন্তু কোশ্চেন নাম্বার 13, নাম্বারটি দেখে নাও, অনেকের জন্য আনলাকি নাম্বার এটি, ভালো করে চিন্তা ভাবনা করে দেবে। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সমিতির প্রতিষ্ঠাতা কে? অপশন এ অরবিন্দ ঘোষ, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি গান্ধীজি, না অপশন ডি ভিডি সাভারকর। কি মনে হচ্ছে ভিডি সাভারকর? হ্যাঁ, ভিডি সাভারকর যারা করেছো তারা একদম একদমই ভুল অ্যান্সার করেছো, তাহলে অপশন বি বাল গঙ্গাধর তিলক যারা করেছো তারা কি ঠিক করেছো? না, একদম তারাও ভুল অ্যান্সার করেছো। বন্ধুরা, এই কোশ্চেনটির অ্যান্সার আমি অপশনে রাখিনি, এটির অ্যান্সার হবে গোপাল কৃষ্ণ গোখলে, ঠিক আছে? এটি তোমাদের সঙ্গে একটু চালাকি করলাম, ভালো লাগলো? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এই যে কোশ্চেন নাম্বার 14 তোমাদের সামনে এসে উপস্থিত, কি বলছে কোশ্চেন নাম্বার 14? লক্ষণ সেনের আমলে কোন মুসলমান বাংলা আক্রমণ করে? বন্ধুরা, কোন মুসলমান বাংলা আক্রমণ করে? অপশন এ বখতিয়ার খলজি, অপশন বি আলাউদ্দিন খিলজি, না অপশন সি রাজিয়া সুলতান, না অপশন ডি কুতুবুদ্দিন আইবক। কি মনে হচ্ছে বন্ধুরা, অপশন সি কি রাজিয়া সুলতান না আলাউদ্দিন খলজি, অপশন বি? কি মনে হচ্ছে? না 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 বন্ধুরা, যারা অপশন এ করেছো বখতিয়ার খলজি তারা একদম একদম একদমই ঠিক অ্যান্সার করেছো। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এই যে কোশ্চেন নাম্বার 15 তোমাদের সামনে এসে হাজির হয়েছে, কি বলছে ইরানি কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটি তোমরা নিশ্চয়ই অ্যান্সার দিতে পারবে। কি মনে হচ্ছে, অপশন এ ক্রিকেট, না অপশন বি ফুটবল, না অপশন সি হকি, না অপশন ডি টেবিল টেনিস? ইরানি কাপ যারা ফুটবল করেছো তাদের জন্য কিন্তু একদমই হাততালি দেওয়া যায় না বন্ধুরা, ইরানি কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত, ক্রিকেট তাই যারা অপশন এ ক্রিকেট করেছো তারা একদম ঠিক করেছে এবং তাদের জন্য একটি
হাত তালি। এই যে কোশ্চেন নাম্বার 16, কি বলছে কোশ্চেন নাম্বার 16, ওয়ার্ল্ড রেড ক্রস ডে কবে পালিত হয়? কবে পালিত হয় বন্ধুরা? অপশন এ ফার্স্ট মে, না অপশন বি 29th এপ্রিল, না অপশন সি 8th মে, না অপশন ডি 14th এপ্রিল। কি মনে হচ্ছে? 8th মে। হ্যাঁ, যারা 8th মে করেছো তারা একদমই ঠিক অ্যান্সার করেছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ও নেক্সট কোশ্চেন তোমাদের সামনে এসে হাজির হয়েছে। কি বলছে? শিখা শর্মা কিসের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন? অপশন এ পেটিএম, অপশন বি ফোন পে, অপশন সি গুগল পে, না অপশন ডি এক্সিস ব্যাঙ্ক। কি মনে হচ্ছে শিখা শর্মা কিসের উপদেষ্টা হবেন? কি বলবেন শিখা শর্মা? পেটিএম করো, যারা পেটিএম করছো পেটিএম করে করে তারা কি মনে করছে পেটিএম করলে এটাই ঠিক অ্যান্সার পেটিএম করছো বলে? না বন্ধুরা, না, ভুল অ্যান্সার। যারা গুগল পে করছো তারা একদমই ঠিক অ্যান্সার দিয়েছো। শিখা শর্মা গুগল পে এর উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো কোশ্চেন নাম্বার 18, কি বলছে? বিশ্বজুড়ে হাইয়েস্ট ভিউ এন্টারটেনমেন্ট প্রোগ্রাম হিসেবে নামাঙ্কিত হলো কোন সিরিজ? অপশন এ মহাভারত, না অপশন বি বিষ্ণুপুরাণ, না অপশন সি রামায়ণ, না অপশন ডি শ্রীকৃষ্ণ। কি মনে হচ্ছে? যারা জয় শ্রীরাম, রামজি কি সেনা চলি, হ্যাঁ, যারা রামায়ণ করেছে একদমই ঠিক অ্যান্সার করেছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এই যে কোশ্চেন নাম্বার 19 তোমাদের সামনে এসে হাজির। কি বলছে? জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? বলো বন্ধুরা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? অপশন এ তবলা, অপশন বি বীণা, অপশন সি সরোদ, না অপশন ডি বাঁশি। কি মনে হচ্ছে? হ্যাঁ, যারা তাক তাকটা তাক বাজাচ্ছ তারা একদমই ঠিক অ্যান্সার করেছো। জাকির হোসেন তবলার সঙ্গে যুক্ত, তাই তোমাদের জন্য একটি বিগ হ্যান্ড। এই যে কোশ্চেন নাম্বার 20, কি বলছে? কুড়ি কি সবাইকে বুড়ি করে দেবে নাকি? না না, দেখা যাক কি বলছে। জিম কর্বেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এ হায়দ্রাবাদ, অপশন বি হরিয়ানা, না অপশন সি তেলেঙ্গানা, না অপশন ডি উত্তরাখণ্ড। কি মনে হচ্ছে? অপশন ডি উত্তরাখণ্ড। হ্যাঁ 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 বন্ধুরা, যারা উত্তরাখণ্ড করেছো তারা একদম একদম একদমই ঠিক অ্যান্সার করেছো। বন্ধুরা তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক বলে দিই এখানে। কি বলতো, এই একটা মনে রাখবে, রাজাজি জিম করতো বেলি কমানোর জন্য উত্তরাখণ্ডে। রাজাজি, জিম কর্বেট আর বেলি, এই তিনটে ন্যাশনাল পার্কই উত্তরাখণ্ডে অবস্থিত। ঠিক আছে, এখান থেকে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। তো ট্রিক যদি ভালো লাগে তাহলে কি করবে, লাইক 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 করবে, হ্যাঁ, আর কি করবে, সাবস্ক্রাইব করবে, আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। চলো এইটাই শেষ কোশ্চেন ছিল বন্ধুরা আমার। কভি অলবিদা না কহেনা, কভি অলবিদা না কহেনা। হ্যাঁ বন্ধুরা, কভি অলবিদা না কহেনা আজকে এই পর্যন্তই। মজার ঝুলি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, যে কোশ্চেনটি দিলাম সেটি অবশ্যই উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। তো বাই বাই, টাটা।